পার্ট চার, ধারণামূলক ফ্যাশন এবং মনের ভাব। ধারণামূলক ফ্যাশন, ধারণামূলক শিল্পে আঁকার জন্যে কল্পনা অথবা ধারণা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। যখন একজন শিল্পী শিল্পের একটি ধারণামূলক ধারা ব্যবহার করে, তার মানে দাঁড়ায় যে আগের সব পরিকল্পনা ও সিদ্ধান্ত এবং সম্পাদন হল একটি স্বয়ংক্রিয় ব্যাপার। যেমন আপনি গাণিতিক আকৃতি থেকে প্রেরণা অথবা ধারণা পেতে পারেন। এটা হতে পারে প্রকৃতি, আপনার সংস্কৃতি বা ঐতিহ্য বা সম্প্রদায়ের থেকে, বন্য জীবন থেকে, কোনো ঋতু থেকে, রং, বিন্দু, পানি, পাট, পালক, বিভিন্ন বিষয় অথবা এই দুনিয়ার বিভিন্ন ঘটনা থেকে। এখানে আমরা আপনাকে কিছু ধরনের ধারণামূলক ধরন দেখাবো। এক, জ্যামিতিক অনুপ্রেরণীয় ধারণা। দুই, পোলকা বিন্দু ধারণা। তিন, কালো এবং সাদা ধারণাগত চিত্রণ। চার, বন্য জীবনের অনুপ্রেরণা। পাঁচ, পাট থেকে অনুপ্রেরণা। ছয়, প্রকৃতি অথবা ঋতু ধারণা। সাত, ফুল থেকে অনুপ্রেরণীয় ধারণা। আট, সমুদ্র অথবা পানির ধারণা। নয়, লোক অনুপ্রেরণীয় ধারণা। দশ, ইতিহাস অনুপ্রেরণীয় ধারণা।